সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য নমস্কার বন্ধুরা যদি আপনাদের ভারতের সবথেকে বড় ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট থাকে তাহলে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার চারটি নিয়মের পরিবর্তন হচ্ছে আগামীকাল থেকেই হ্যাঁ বন্ধুরা যেই চারটি নিয়মের মধ্যে চারটি নিয়ম তো আপনারা জানবেই বিশেষ করে তিন নম্বর এবং চার নম্বর নিয়মটি কিন্তু জানা আপনাদের একান্তই প্রয়োজন বিশেষ করে নতুন কিছু চার্জ এবার লাগু করছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তো কোথায় কোথায় আপনাদের নতুন করে চার্জ দিতে হবে এবং কি বৃত্তান্ত রয়েছে সমস্ত কিছুই বিস্তারিতভাবে আপনাদের এই ছোট্ট ভিডিওতে জানিয়ে দেবো সেই জন্য ভিডিওটির সম্পূর্ণ দেখতে থাকুন তো বন্ধুরা প্রথমে আপনাদের জানিয়ে দিই যে এই পরিবর্তনটি কিন্তু বেসিক সেভিংস ব্যাংক ডিপোজিট অ্যাকাউন্ট অর্থাৎ জনধন অ্যাকাউন্ট অর্থাৎ জেরো ব্যালেন্স অ্যাকাউন্ট হোল্ডারদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে অর্থাৎ আপনাদের যদি স্টেট ব্যাংকে নর্মাল অ্যাকাউন্ট থাকে তাহলে তো প্রযোজ্য হবেই এবং যদি আপনাদের বেসিক সেভিংস অ্যাকাউন্ট থাকে তাহলেও কিন্তু এই নিয়মগুলো আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে তো প্রথমে যে নিয়মটি পরিবর্তন হচ্ছে সেটি হচ্ছে এখন থেকে আপনি কিন্তু এসবিআই এটিএম থেকে আর আনলিমিটেড ক্যাশ উইথড্রল করতে পারবেন না হ্যাঁ বন্ধুরা স্টেট ব্যাংকের তরফ থেকে কিন্তু এই নতুন নিয়মটি জারি হচ্ছে আগামীকাল থেকে এবং এই নিয়ম অনুযায়ী এবার থেকে আপনারা এটিএমের থেকে মাত্র চারবার ক্যাশ উইথড্রল করতে পারবেন এবং এই চারবার ক্যাশ উইথড্রল পার হয়ে গেলে কিন্তু আপনাদের পনেরো টাকা চার্জ দিতে হবে সেই সঙ্গে আপনাদের আলাদাভাবে জিএসটি দিতে হবে তবে শুধুমাত্র স্টেট ব্যাংকের এটিএম নয় আপনি যদি স্টেট ব্যাংকের এটিএম ছাড়া অন্য ব্যাংকের এটিএম থেকে চারবারের বেশি টাকা তোলেন সেক্ষেত্রেও কিন্তু আপনাকে পনেরো টাকা তার সঙ্গে জিএসটি সংযুক্ত করে আপনাকে কিন্তু চার্জ দিতে হবে অর্থাৎ আপনার অ্যাকাউন্ট থেকে চার্জ কেটে নেওয়া হবে আপনাদের যদি স্টেট ব্যাংকের জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট থাকে তাহলে এখন থেকে আপনারা কিন্তু মাসে মাত্র চারবার স্টেট ব্যাংকের এটিএম থেকে অথবা স্টেট ব্যাংক ছাড়া অন্য কোনো ব্যাংকের এটিএম থেকে ফিতে টাকা তুলতে পারবেন এরপরের নিয়মটি কিন্তু ক্যাশ উইথড্রল অ্যাট এসবিআই ব্রাঞ্চেস হ্যাঁ বন্ধুরা ব্রাঞ্চের থেকেও কিন্তু এখন থেকে আপনারা আনলিমিটেড টাকা উইথড্রল করতে পারবেন না হ্যাঁ বন্ধুরা যেই চারবারের কথা আমি আপনাকে বলেছি সেটা কিন্তু ব্রাঞ্চ প্লাস এটিএম মিলিয়ে অর্থাৎ আপনাদের যদি বিএসবিডি অ্যাকাউন্ট থাকে অর্থাৎ জেরো ব্যালেন্স অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনারা মাসে মোট চারবার এটিএম প্লাস ব্রাঞ্চ মিলিয়ে আপনারা টাকা তুলতে পারবেন চারবারের বেশি পাঁচবার হয়ে গেলে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট থেকে পনেরো টাকা প্লাস জিএসটি কেটে নেওয়া হবে অর্থাৎ চারবার যে আপনাকে দেওয়া হয়েছে সেটা কিন্তু এসবিআই এটিএম এবং এসবিআই ব্রাঞ্চ দুটো মিলিয়ে ধরুন আপনি এসবিআই এটিএম থেকে তিনবার টাকা তুলে ফেলেছেন কোনো মাসে সেক্ষেত্রে আপনারা ব্রাঞ্চে গিয়ে মাত্র আর একবার টাকা তুলতে পারবেন ফ্রিতে অন্যথায় আপনাকে কিন্তু পনেরো টাকা চার্জ দিতে হবে আবার ধরুন আপনারা যদি ব্রাঞ্চে কোনোবার কোনো মাসে চারবার টাকা তুলে ফেলেন সেইবার কিন্তু অর্থাৎ সেই মাসে কিন্তু আপনারা আর এসবিআই এটিএম থেকে টাকা তুলতে পারবেন না টাকা তুলতে পারবেন কিন্তু সেক্ষেত্রে আপনাকে প্রতিবার পনেরো টাকা প্লাস জিএসটি আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে তো এবার যদি আপনাদের স্টেট ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে এবার থেকে চেক বইয়ের জন্য আপনাকে এক্সট্রা করে চার্জ দিতে হবে হ্যাঁ বন্ধুরা যখন আপনারা স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলেন সেইবার কিন্তু প্রতিবার আপনাদের দশটা পাতার একটা চেক বই সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হয় এবার থেকে সেই দশ পাতার চেক বই শেষ হয়ে গেলে আপনাকে কিন্তু পরের বার থেকে যখন আপনি চেক বইয়ের জন্য আবেদন করবেন আপনাকে চল্লিশ টাকা সেই সঙ্গে আপনাকে জিএসটি আলাদা করে দিতে হবে হ্যাঁ বন্ধুরা স্টেট ব্যাংকের তরফ থেকে কিন্তু ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ বন্ধুরা দশ পাতার চেক বইয়ের জন্য আপনাকে এখন থেকে চল্লিশ টাকা সেই সঙ্গে আপনাকে জিএসটি আলাদা করে দিতে হবে এবং আপনি যদি পঁচিশ পাতা চেক বইয়ের জন্য আবেদন করেন সেক্ষেত্রে আপনাকে পঁচাত্তর টাকা দিতে হবে সেই সঙ্গে আপনাকে জিএসটি আলাদাভাবে আপনার কিন্তু অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে এবং আপনি যদি ইমার্জেন্সি চেক বইয়ের জন্য আবেদন করেন তো ইমার্জেন্সি চেক বই কি। ধরুন নর্মালি যদি আপনি চেক বইয়ের জন্য আবেদন করেন সেক্ষেত্রে সেই চেক বই আসতে যদি পনেরো দিন সময় লাগে আপনি যদি ইমার্জেন্সি চেক বইয়ের জন্য আবেদন করেন তাহলে সেই চেক বই আসতে কিন্তু পনেরো দিনের থেকে অনেকটাই কম ধরুন সাত দিনে আপনাদের বাড়িতে চলে আসবে সেক্ষেত্রে আপনি যদি দশ পাতার ইমার্জেন্সি চেক বইয়ের জন্য আবেদন করেন সেক্ষেত্রে আপনাকে পঞ্চাশ টাকা দিতে হবে সেই সঙ্গে আপনাকে জিএসটি অর্থাৎ জিএসটির টাকাও আপনার অ্যাকাউন্ট থেকে আলাদাভাবে কেটে দেওয়া হবে তো এসবের মাঝেও কিন্তু আরও একটা সুখবর রয়েছে তো কি সেই সুখবর সেটি জানার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যদি এখনও পর্যন্ত আপনারা ভিডিওটি দেখে থাকেন এবং যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটিকে একটি লাইক করবেন এবং ভিডিওটিকে বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন কারণ আপনাদের একটি লাইক এবং একটি শেয়ারই কিন্তু আমাদের এত পরিশ্রমের ফল এবং ভিডিওটি ভালো লাগলে এবং চ্যানেলের নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো বন্ধুরা এই সমস্ত যে চার্জের কথা আপনাদের বললাম সেই সমস্ত চার্জ কিন্তু সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবেল হবে না অর্থাৎ সিক্সটি প্লাস যেই সমস্ত নাগরিকরা রয়েছে এবং যাদের অ্যাকাউন্টে অর্থাৎ যাদের অ্যাকাউন্ট স্টেট ব্যাংকে রয়েছে এবং তারা যদি ইমার্জেন্সি চেক বই অথবা নর্মাল চেক বই অথবা পঁচিশ পাতার চেক বইয়ের জন্য সে যদি আবেদন করে তাহলে কিন্তু এই চার্জেসগুলো অর্থাৎ চেক বইয়ের যে নর্মাল চার্জেসগুলো এবার থেকে স্টেট ব্যাঙ্ক নেবে সেই চার্জেসগুলো কিন্তু অ্যাপ্লিকেবেল হবে না সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে তো বন্ধুরা আশা করবো ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু ভালোভাবে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তো ভিডিওটিকে একটি লাইক অবশ্যই শেয়ার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন